প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ লা দর্শক আজকে হয়তো একটা কথা বলা যায় যে বিজেপিতে শুভেন্দু অধিকারীর গুরুত্ব যেন অনেকটা বেড়ে গেল এই জন্য কথাটা বলছি দর্শক কারণ হচ্ছে যে ব্যারাকপুর যেখানে বিজেপি নেতা ছিলেন অর্জুন সিং যিনি টিএমসিতে ব্যাক করেছেন সেখানকার সংগঠনকে চাঙ্গা করতে শুভেন্দুকে কিন্তু একটা দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা হয়তো বলবেন যে এতেই আপনি বলে ফেললেন গুরুত্ব বেড়ে গেল হ্যাঁ দর্শক অবশ্যই গুরুত্ব বেড়েছে এই জন্যই বলছি দর্শক শুভেন্দু অধিকারী এতদিন যেভাবে দলটা করছিলেন সেখানে তিনি বিধানসভার একজন অপোজিশন লিডার হিসেবেই কিন্তু দায়িত্ব পালন করছিলেন আর যেখানে যা তাকে বক্তব্য রাখার জন্য নিজা হতো তিনি সেখানে বক্তব্য রাখতেন আর যখন কেউ কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়িতে যেতেন মানে যা করতেন তার বেশিরভাগটাই হচ্ছে একজন অপোজিশান লিডার হিসেবে এখন নিজের বিধানসভা কেন্দ্র সেটা অন্য বিষয় আমি নিজের বিধানসভা কেন্দ্রের বাইরের কথা বলছি তিনি যা যা কর্মসূচিতে অংশ নিতেন সেখানে মূলত তার ওই বিষয়টা থাকতো অ্যাজ এ অপোজিশান লিডার কিন্তু তাকে আমরা সেবার্থে দেখতাম না যে দলের সাংগঠনিক কাজকর্মে তিনি সেখানে যাচ্ছেন বৈঠক করছেন কর্মীদের সঙ্গে কীভাবে কি হবে এটা কিন্তু আমরা দেখতাম না যখন এই খবরটা সামনে এলো যে ব্যারাকপুরের সংগঠনকে চাঙ্গা করতে শুভেন্দুকেও কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে তার মানে এটুকু বুঝতে হচ্ছে যে দল কিন্তু তাকে এবার সংগঠনের কাজেও কিন্তু লাগাতে চাইছে শুভেন্দু অধিকারী অপোজিশনাল লিডার হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন কাজ করছিলেন বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন বক্তব্য রাখছিলেন ভাষণ দিচ্ছিলেন সব ঠিক আছে কিন্তু সংগঠনের যে কাজ কীভাবে সংগঠনকে চাঙ্গা করতে হবে কীভাবে কর্মীরা চাঙ্গা হবেন কীভাবে চাঙ্গা করতে হবে কোথায় কি দুর্বলতা এই যে দেখা বসা কর্মীদের সঙ্গে বৈঠক করা একটা মঞ্চে প্রকাশ্যে ভাষণ দেওয়া অন্য বিষয় কিন্তু কর্মীদের সঙ্গে বৈঠক এই যে বিষয়টা এই রকম এই রকমভাবে তো আমরা মানে সেভাবে দেখতে পাই না শুভেন্দু অধিকারীকে ওনাকে কিন্তু দাবি ছিল যে শুভেন্দু অধিকারী ঠিক আছে তিনি হচ্ছেন অপোজিশান লিডার ঠিক আছে কিন্তু তাকেও দলের দায়িত্বটা দেওয়া হোক না তিনি তো দলটা করেছেন তার তো একেবারে মানে বলা যায় একটা এই রাজ্যের একটা বিরাট অংশে বুথ স্তরে তার কিন্তু মানে একেবারে কর্মী কর্মী নেতা তো আছেন এখনও ছিলেনও হয়তো তাদের মধ্যে অনেকে এখনও টিএমসিটা করেন কিন্তু তার তো পরিচিতি অনেক তো রয়েছে একেবারে বুথ স্তরে তো তিনি যখন দলে যোগদান করেছেন এতদিন হয়ে গেল এবং তিনি অপোজিশন লিডার ঠিক আছে কিন্তু দলেরও কাজকর্মেতে তাকে লাগানো হোক না তার তো অভিজ্ঞতা কম নয় এ মানে এখন বিরোধী দলে রয়েছেন আগেও বিরোধী দলে ছিলেন সরকার পক্ষেও তিনি দীর্ঘদিন একেবারে সরকার থেকে কাজ করেছেন এখন আবার হয়তো ফের বিরোধী দলে চলে এসছেন এই মুহূর্তে বিরোধী দল বিজেপি কিন্তু তার তো একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মানে কোথাকার মানে কী অবস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তের তিনি তো ঘুরে ঘুরে দেখেছেন তো তাকেও তাকেও দলের সংগঠনের কাজে লাগানো হোক না এরকম দাবি কিন্তু উঠছিল দলের অভ্যন্তরেও কিন্তু দর্শক একটা ছোট্ট জায়গা হলেও কত যেন মনে হচ্ছে যে দল কিন্তু ভাবতে শুরু করেছে হয়তো যে শুভেন্দুকেও কিন্তু দলের সংগঠনকে চাঙ্গা করতে মজবুত করতেও কিন্তু কাজে লাগানো দরকার হতে পারে সেই জায়গা থেকে হয়তো এটা একেবারে শুরুয়াত বলবো নতুন করে ব্যারাকপুর এলাকা থেকে যেখানে অর্জুন সিং ছিলেন সেখানে চলে গেছেন টিএমসিতে হতে পারে যে সেখান থেকেই তাকে আবার দলের কাজে লাগানো হচ্ছে সংগঠনকে চাঙ্গা করতে আমি জানি না এরপরে তার দায়িত্ব আরও বাড়ানো হবে কি না সংগঠনকে চাঙ্গা করতে সেটা পরে পরে আমরা দেখব কিন্তু দর্শক এই মুহুর্তে আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি যে দল কিন্তু এবার শুভেন্দু অধিকারীকে সংগঠন চাঙ্গা করার ক্ষেত্রেও কিন্তু লাগাতে চাইছে তা না হলে ব্যারাকপুরে অন্য কাউকে দায়িত্ব দেওয়া যেত আছেন অনেকে আছেন দায়িত্বে কিন্তু শুভেন্দু দিয়ে অ্যাটাচ করা দরকার ছিল না তাকে যখন বলা হচ্ছে যে তাকেও সংগঠনটা ওখানটা দেখতে হবে চাঙ্গা করতে হবে কর্মীদের সঙ্গে বৈঠক করতে হবে এবং তিনি যাচ্ছেন পঁচিশ তারিখে সামনে আরও যাবেন হয়তো আরও রাজ্য নেতারা যাবেন সব ঠিক আছে কিন্তু শুভেন্দু দিয়ে যে অ্যাসাইনটা করা এটাই দর্শক যেটা আমি বলছিলাম যে যে হতে পারে যে দলের দলে কেউ তারা অনেকটা গুরুত্ব বাড়লো বা দল তাকে নিয়ে কিন্তু হয়তো আরও একটু বেশি ভাবছে যে শুধু অপোজিশনাল লিডার হিসেবে থাকলে হবে না দলের সংগঠনটাকেও চাঙ্গা করতে হবে কারণ সংগঠন চাঙ্গা না করলে আলটিমেটলি রেজাল্টটা আসবে না তো ঠিকই সংগঠনটা চাঙ্গা না করলে আসবে না সুতরাং সংগঠনকে চাঙ্গা করতে হবে এবং সেখানে শুভেন্দু অধিকারীকেও কিন্তু কাজে লাগাতে হবে তার অভিজ্ঞতা রয়েছে অনেক যোগাযোগ রয়েছে কাজে লাগাতে হবে সেই জায়গা থেকে হতে পারে দর্শক শুভেন্দু অধিকারীকে এরকম একটা দায়িত্ব দেওয়া হয়েছে আর এটা দেখি আমরা যেটা ফিল করছি বা মনে করছি যে তার মানে দল কিন্তু তাকে অনেক বেশি গুরুত্ব দিতে চাইছে মানে শুধু অপোজিশান লিডার নয় দলের সংগঠনের কাজেও তাকে কিন্তু গুরুত্ব দিতে চাইছে সেই জন্যই বলি দর্শক যে আজকে যেটা মনে হচ্ছে যে বিজেপিতে শুভেন্দু অধিকারীর যেন গুরুত্বটা অনেকটা বেড়ে গেল এখন দেখা যাক তিনি কতটা কি চাঙ্গা করতে পারেন ব্যারাকপুরে এটাও তার কাছে একটা মানে অ্যাসিড টেস্টের মতো খুব টাফ এলাকা ব্যারাকপুর অর্জুন সিং সেখানে ছিলেন এবং ওখানকার পলিটিক্স অন্য টাইপের পলিটিক্স হয় খুব টাফ এলাকা তবে আমি দেখছিলাম এই দায়িত্ব পাওয়ার পর বিজেপি ওনাকে বলছিলেন যে আরও অন্যান্য জায়গায় কিন্তু শুভেন্দুকে কিন্তু কাজে লাগানো যেতে পারে আলটিমেটলি শুধু তো ওই ইস্যুভিত্তিক রাস্তা নেমে প্রতিবাদ কর্মসূচি করলেই তো দলের কোনো ভালো রেজাল্ট হবে না এই মুহূর্তে এখন হাতে অনেকটা সময় রয়েছে এই মুহূর্তে প্রচুর সময় রয়েছে মানে ভোটের আগে সময় রয়েছে তো এখন তো গ্রাউন্ড ওয়ার্ক করাটা তো খুব জরুরি ছিল মানে খুব জরুরি প্রতিটা বুথ লেভেলে এখন বসে বসা ছোট এখন অত সভা সমিতি দরকার ছিল না দরকার নেই হ্যাঁ ইস্যু ভিত্তিক হয়তো করতে হবে কারণ এখন বড়ো বড়ো প্রোগ্রাম মানে ইস্যু সামনে চলে আসছে বড়ো বড়ো ঘটনা চলে আসছে হয়তো করতে হবে কিন্তু পাশাপাশি বুথ স্তরে যদি এখন থেকে সংগঠনকে মজবুত না করা যায় তাহলে তো আলটিমেটলি তো ভোটের সময় তো কোনো কাজে আসবে না শুধু তো হাওয়াতে ভোট হয় না ভোটটা তো করাতে হবে সুতরাং এখন থেকে যদি সেই সংগঠনকে মজবুত না করা হয় মানে যারা ছিলেন তারাও তো হারিয়ে যাবেন সুতরাং এখন এখন বুতে বুতে কিন্তু গিয়ে গিয়ে সংগঠন করা উচিত এবং যেটা খবর আমি পাচ্ছি দর্শক যে বিজেপি কিন্তু এখন সেই পাথেই হাঁটছে বুথ স্তরে এবার একে মানে সংগঠন তৈরি করার কাজে নামতে চলেছে এখন সেই কাজটা যেটা হবে আর কি সেখানে যদি শুভেন্দু অধিকারীকেও যুক্ত করা হয় সংগঠন চাঙ্গা করার ক্ষেত্রে তাহলে মনে হয় দল অনেক বেশি বেনিফিটেড হবে আর ওই যে বিষয়টা যেটা বিজেপির রানী অনেকে অনেকে বলে থাকেন যে যে এখন যেন কোথাও সে একটা দ্বন্দ্ব থেকে গেছে তৃণমূল থেকে আসা একটা লোক তারা যেন অন্য বিজেপি আর যারা দলটা আগে করে তারা যেন তারা আর অন্য ধরনের বিজেপি মানে দুটো আলাদা বিজেপি যখন সিম্বল এক তখন তো সবাই এক যারা এসেছেন তাদেরকে একভাবে দিয়ে চলতে হবে তো কিন্তু কোথাও যদি তারা নিজেদের মধ্যে ইগো লড়াইটা করেন তাহলে তো আলটিমেটলি তো দলটা সাফার করবে এবং করছেও যেটা ওনাকে বলে থাকছেন এবং এটাও বলা হচ্ছে যে যে যারা ব্যাক করছেন তার যারা যখন তারা ব্যাক করছেন তাদের সম্পর্কে তো অনেকে অনেক কথা বলছেন ধান দাজ এসেছিলেন ওই জন্য চলে গেছেন ধান্দা এখানে ভালোবাসা চলে গেছেন এটা যেমন একটা পার্ট ব্যাখ্যা রয়েছে কিন্তু এটাও আবার প্রশ্ন উঠছে দলের অভ্যন্তরে যে কেন তারা চলে যাচ্ছেন শুধু কি ধান্দা করতে পারেননি এখানে সেজন্য চলে যাচ্ছেন নাকি তারা এখানে এসে বুঝেছেন যে দলটা ঠিকমতো করে চলছে না এ দলের কোনো ভবিষ্যৎ নেই সেজন্য তারা চলে যাচ্ছেন এটা 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 এটাও কি বিজেপি ভাবছে এই প্রশ্ন অন্য উঠছে আপনার দেখেছেন উঠছে সুতরাং এই যে এ কোহা থেকে এসছে ও কোথা থেকে এসছে আর যখন আছেন তিনি ঠিকমতো করে কাজ করছেন দেখছি কিনা নি সবাই একসঙ্গে চললেই তো রেজাল্টটা আসে এটাই তো হওয়ার কথা যে শুভেন্দু এসেছেন টিএমসি থেকে তার মানে তো মনে হয় নাও থাকতে পারেন চলে যেতে পারেন আছেন তো এখন তো যখন আছেন তাকে কাজে লাগানো হোক না চলে যাবে তখন আবার বিকল্প ভাববেন কেউ কোথাও চলে যান যদিও শুভেন্দু যাওয়ার পাত্র নন তিনি নিজেই সেটা বলছেন আজকেও মানে আমার সঙ্গে গতকালে কথা হয়েছে আজকে আমি সেটা নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম আরামবাগ টিভিতে দর্শক নিশ্চয় হয়তো শুনে থাকবেন তো সেই জায়গায় আলটিমেটলি যাই হোক দেখা যাচ্ছে দর্শক যে শুভেন্দুকে কিন্তু সংগঠনের কাজে কিন্তু লাগানো হচ্ছে বা শুরু হচ্ছে বলবো হয়তো কোথাও কোথাও কর্মীদের বৈঠকে তিনি ছিলেন কিন্তু এই যে একজন চলে গেছেন যে গ্যাপিংটা তৈরি হচ্ছে সেই জায়গায় শুভেন্দুকে কাজে লাগাও হয়তো কোথাও একটা জায়গা থেকে একটা কমান্ড এসছে এটাও আমরা ধরবো দর্শক তা নাহলে ওখানে আগ বাড়িয়ে তো শুভেন্দু অধিকারী তো দায়িত্ব নিতে যাবেন না হয়তো কোথাও কমান্ড এসছে যে শুভেন্দুকেও ওখানে দায়িত্ব নিতে হবে সংগঠন চাঙ্গা চাঙ্গা করার ক্ষেত্রে আরও ওটাকে যাবেন সুকান্ত মজুমদার তারা সব যাবেন শুভেন্দুও দায়িত্ব নেবেন এই যে বিষয়টা দর্শক যেটা বলছিলাম যে দল হয়তো কোথাও ভাবছে যে না শুধু অপোজিশন লিডার হিসেবে তাকে রেখে দিলে চলবে না সংগঠন চাঙ্গা করার ক্ষেত্রে সংগঠন মজবুত করার ক্ষেত্রে শুভেন্দুর অভিজ্ঞতাকে কিন্তু কাজে লাগাতে হবে হয়তো সেই জায়গা থেকেই এরকম একটা সিদ্ধান্ত দর্শক তবে ক্লিয়ার করে কিছু আমরা বলতে পারবো না জাস্ট আসছে সূত্র সূত্রমানব সেখান থেকে আমি জাস্ট আপনাদের সামনে উত্থাপনটা করলাম দর্শক আপনারা কী মনে করেন সত্যি কি সংগঠনের কাজে শুভেন্দুকে কি লাগানো উচিত নাকি শুধুমাত্র অপোজিশান লিডার হিসেবেই তাকে তার ওই শুধু ওই দিকে রেখে দিয়ে রেখে দেওয়া উচিত কি বলবেন দর্শক নিশ্চয়ই যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে নজর রাখবেন আরামগুলি বিলাস